ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজয় মিছিল। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টির অভূতপূর্ব সাফল্যের জন্যই এই বিজয় মিছিল বলে জানালেন। পাশাপাশি নিজেদের মধ্যে আবির খেলা করলেন এবং এলাকার জনসাধারণের মধ্যে প্রায় 1200 জন ব্যক্তিকে লাড্ডু বিতরণ করলেন। ভারতীয় জনতা পার্টির সাতগেছিয়া দলীয় কার্যালয় থেকে এই বিজয় মিছিল শুরু হয় মেমারি মালডাঙ্গা রোড ও বর্ধমান কালনা রোড মিছিল পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ে শেষ হয়। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব মোর্চার সভাপতি প্রদীপ মণ্ডল, জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার, মন্তেশ্বর বিধানসভা কো কনভেনার পিন্টু ভাণ্ডার, 5 নম্বর মণ্ডল সভাপতি তাপস পাল, মহিলা নেত্রী মিতালী ভট্টাচার্য সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ। কি কারণে আপনাদের এই মিছিল? আমরা জানি রাজস্থান, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় যেভাবে বিজেপিকে আস্থা রেখে, বিজেপির উপরে মোদিজির উপরে আস্থা রেখে, মোদিজির কাজ দেখে ভোট দিয়ে বিপুল ভোটে জিতিয়েছেন, তার জন্য অনুপলক্ষে আমরা আজকে বিজেপি মিছিল বার করেছি। যে মন্তেশ্বর 1 নম্বর মণ্ডল থেকে বিজেপি সাংগঠনিক 1 নম্বর মণ্ডল থেকে আজ বিজেপি মিছিল বার করেছি। এই বিজেপি মিছিলে আমাদের বিজেপির পুরো সংগঠন একসঙ্গে হাঁটছে রাস্তায়, মানুষরা পাশে দাঁড়িয়ে বিজেপির সঙ্গে আছে, ওরা বলছে আপনারা এগিয়ে চলুন, আমরা সঙ্গে আছি, আগামী দিনে পশ্চিমবাংলাও বিজেপি আসতে চলেছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম প্রদীপ মণ্ডল, ভারতীয় জনতা পার্টি যুবা মোর্চা বর্ধমান জেলার সভাপতি। ধন্যবাদ। আজকে আমাদের দলীয় তরফ থেকে কি কর্মসূচি নিয়েছেন এবং কোন জায়গায়? আপনারা সকলে অবগত আছেন যে গত 3 তারিখে 4 রাজ্যের যে বিধানসভা নির্বাচন হয়ে গেল তার ফলাফল হয়ে গেছে। তো আমরা 3 রাজ্যে ব্যাপকভাবে যে জয় এবং কংগ্রেসকে ধুয়ে দিতে সাফ, তাই আমরা ইন্ডিয়া জোট সাফ হয়ে গেছে। আজকে ওই রাজ্যে যে বিজেপিকে ওইখানকার এসটি এসসি মা বোনেরা যেভাবে ভোট দিয়েছে, সর্বধর্ম সমাপন্ন সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত জাতির মানুষরা ভোট দিয়ে বিজেপিকে ওখানে ক্ষমতায় এনেছে, তাই আজকে আমরা আমাদের সাতগেছিয়া বাজার, সাতগেছিয়া পার্টি অফিস থেকে মেমারি 2 নম্বর ব্লকে আমাদের বিজয় মিছিল আমরা আজকে সামিল হয়েছি সবাই। বিজয় মিছিলের সঙ্গে আর কি কর্মসূচি নিয়েছেন? আমরা বিজয় মিছিলে আজকে করব, আমাদের একটা কর্মসূচি ছিল কিন্তু বিজয় মিছিলের জন্য সেটা আমরা আপাতত স্থগিত রেখেছি, যেটা হচ্ছে কল্যাণীতে আমাদের যুব মোর্চার কার্যকর্তা মিহির বিশ্বাসকে যে আমাদের তার জন্য আমাদের কর্মসূচি ছিল, কিন্তু এখন যেহেতু আমাদের ঘোষিত আজকে বিজয় মিছিল ওটা আমাদেরকে আপাতত স্থগিত রাখা হয়েছে। এই বিজয় মিছিল থেকে আপনার দলীয় এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, এটা আমাকে বার্তা দিতে হবে না, এটা আপনার পশ্চিমবঙ্গের সমস্ত বুথে কর্মীরা বিগত দিনে ভয় পাচ্ছিল, আতঙ্ক ছিল, এই 3 রাজ্যের ফল দেখে কর্মীরা নিজেরাই আবার বেরিয়ে এসছে, আর আগামী দিন পশ্চিমবাংলায় ভালো ফল হবে, এবার আর ভুল হবে না, এবার তৃণমূল উৎখাত হয়ে যাবে, বিজেপি ক্ষমতায় আসবে। আজকে বিজয় মিছিলে কে কে উপস্থিত আছেন আপনারা? আজকে বিজয় মিছিলে আমাদের জেলা এবং এই ব্লক মন্ডল সমস্ত স্তরে কার্যকর্তারা এবং বুথ স্তরে কার্যকর্তারা উপস্থিত আছেন। আপনার নাম এবং পরিচয়? বিশ্বজিৎ পোদ্দার, বর্ধমান জেলার সাধারণ সম্পাদক, এবং আমাদের বর্ধমান কাটোয়া সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি আছেন সুপ্রভাত মণ্ডল, মণ্ডল সভাপতি আছে, এবং মণ্ডলের আপনার প্রাক্তন কনভেনার, বিধানসভা কো কনভেনার পিন্টু ভাণ্ডারী আছে।